আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সম্মানিত ইমানদার ভাইরা আজকের ভিডিওতে আমাদের প্রশ্ন রয়েছে মশল্লাকে পা দিয়ে পা দিয়ে সোজা করা যাবে কি না মশল্লাকে পা দিয়ে ঠিকঠাক করা যাবে কি না অনেক সময় থাকে না ইমাম সাহেবের মসল্লা টেড়া হয়ে যায় বা মসজিদের মসল্লা টেড়া হয়ে যায় তো এই সফ মশল্লা যেতে নামাজিরা দাঁড়িয়ে নামাজ পড়ে মা বোনেরা বাড়ির মধ্যে নামাজ পড়ে তো টেড়া হয়ে যাওয়া সফকে বা মুসল্লাকে যদি পা দিয়ে সোজা করে ঠিকঠাক করে তাহলে এতে কি কোনো গুনাহ রয়েছে প্রশ্নকারী প্রশ্নটা করেছেন কিন্তু আমার মতে এটা একটা অবান্তর প্রশ্ন কেননা যখন নামাজি যখন নামাজ পড়ে তখন কোথায় দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার উত্তর হবে মসল্লার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে তো আরে ভাই নামাজি যখন নামাজ পড়ছে মসল্লার উপরে পা দিয়ে দাঁড়িয়ে তখন সেই মুসল্লাকে পা দিয়ে সোজা করতে কি বাধা রয়েছে কোনো বাধা নাই তো পা দিয়ে সোজা করা অতি অবশ্যই যাবে কোনো গোনা নাই কোনো অসুবিধা নাই এটা কোনো হারাম কাজ নয় এটা কোনো মকরো নয় এটা কোনো বিদাত নয় এটা এটা তো ভালো জিনিস পা দিয়ে সোজা করলে কোনো অসুবিধা নেই তবে একটি কথা বলবো সম্মানার্থে এটা কথা বলবো যদি ওই মুসল্লাতে কাবাঘরের মদিনা শরীফের মসজিদের ছবি আঁকা থাকে তো সেই ছবিতে পা না দিলে ভালো সে ছবিতে পা না দিলে ভালো পা রাখা গেলে অসুবিধা নেই তবে পা না দিলে ভালো সম্মানার্থে অন্যথায় কোনো অসুবিধা নাই আপনি পা দিয়ে সোজা করুন আপনি পা দিয়ে টেড়া করুন আপনি পা দিয়ে উল্টা করুন আপনি পা দিয়ে যেমনই করুন কেননা ওইটাতে যখন পা দিয়ে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন তো ওইটাকে আবার পা দিয়ে সোজা করতে কোনো বাধা নেই শরীত আসসালাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া ওয়াবারাকাত